রাষ্ট্রধর্ম ইসলাম ও এরশাদ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রীর অপসারণ দাবি জাপার। রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধান ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মন্ত্রিপরিষদ থেকে তার অপসারণের দাবি জানিয়েছে জাতীয় পার্টি। ইসলাম আমাদের রাষ্ট্রধর্ম না, এটা আমি বিশ্বাস করি না। 72-এর সংবিধান, সেই সংবিধানে আমরা ফিরে যাব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংবিধান লিখে গিয়েছেন সেই সংবিধানই থাকবে। গত দুদিন ধরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসানের এই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়। বৃহস্পতিবার কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সভায় এই দাবি জানানো হয়। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া এতে সভাপতিত্ব করেন। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, রাষ্ট্রধর্ম ইসলাম, সংবিধান ও সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক সেনাপ্রধান মরহুম পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্যের জন্য ডক্টর মুরাদ হাসানকে অবিলম্বে মন্ত্রিপরিষদ থেকে অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা বলেন, প্রতিমন্ত্রী মুরাদ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাদ দেওয়ার কথা বলে তার মন্ত্রী হিসেবে শপথের শর্ত ভঙ্গ করেছেন। এ কারণে তাকে অনতিবিলম্বে মন্ত্রিসভা থেকে অপসারণ করতে হবে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করার জন্য সরকারের প্রতি আহ্বানও জানান জাপা নেতারা। অন্যথায় জাতীয় পার্টি ইসলাম, সংবিধান ও দলের প্রতিষ্ঠাতা এরশাদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।